রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রায়ের এই দিন ঘোষণা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের দাবি খালাস পাবে শাহেদ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। প্রতারণা ও জালিয়াতি সহ নানা ঘটনার জন্ম দেয় রিজেন্টের শাহেদ। মামলায় 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় আদালতে আসামিপক্ষের যুক্তিতর্কে শুনানি শেষ। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীর দাবি, শাহেদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ করতে না পারায় এ মামলায় শাহেদ খালাস পাবেন বলে মনে করেন তারা। যেহেতু তাদের নলেজ নাই, কন্ট্রোল নাই, আসামি ছিল রিমান্ডে, নলেজ কন্ট্রোল পজিশন নাই এবং উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, বিদায়। এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আমি নির্দোষ দাবি করছি। যাবজ্জীবন কারাদণ্ড পাবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। করোনা পরীক্ষার কেলেঙ্কারিতে গ্রেফতার কোনো আসামির বিরুদ্ধে এটি প্রথম রায় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 11 জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব, এবং এটা আমাদের দাবিও, যে আসামি সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক, এই ধরনের আমরা দাবি করছি। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেভাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় শাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা শাহেদকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।